দুইটা পাগল কতদিন ধরে হাসপাতালে? দ্রুহ, তিনটা পাগল। কিন্তু এখন বুঝতে পারতাছি না তারা কি সুস্থ নাকি অসুস্থ। আজ দুই পাগলের পরীক্ষা নিব, যদি পরীক্ষায় পাশ করতে পারলে মুক্তি, আর না পারলে আরও 2 বছরের জন্য আটকানো হবে। খালি ভুলিয়ে যাকে, দুইটা না তিনটা পাগলের পরীক্ষা নিব। পাগলের চিকিৎসা করতে করতে নিজেই পাগল হয়ে গেছি। পাগল কি অসুস্থ না সুস্থ, নদীর পানিতে লাভ দেওয়ার জন্য পরীক্ষা নিমু। এ শুন, তুমি এখান থেকে পানিতে ঝাঁপ দেও দেহি। মারলাম লাভ। ও মারে মা, পা ভেঙে গেছে। তোমাকে নিয়ে যে কী যে করি, তুমি তো এখনও ঠিক হও নাই, তুমি তো এখনও অসুস্থ, তোমাকে আরও 2 বছর আটকাইয়ে রাখবো। এই তুমি পানিতে লাভ দেও তো। দিলাম লাভ। বাবা রে বাবা, হাত ভেঙে গেছে। তোমার তো একই অবস্থা, তুমি তো এখনও অসুস্থ, তুমি তো ঠিক হও নাই, তোমাকেও আর 2 বছরের জন্য আটকায় রাখব। এই লোককে কি লাভ দিতে বলবো নাকি তাদের মতো হাত পা ভেঙে বসে? দেখি দেখা যাক যা হয় হবে না। তুমি পানিতে লাভ দেও দেখি। না, আমি পানিতে লাভ দিব না। ভয় পাচ্ছ? কিছু হবে না, এখান থেকে পানিতে লাভ দেও। না, আমি লাভ দিব না। বেশ বেশ, সাবাস, আমি অনেক খুশি। আরে তুমি তো পুরোপুরি সুস্থ, আজই তোমাকে মুক্ত করে দেব। আচ্ছা বলো তো, তুমি কেন জাপ দিলে না? আমি তো সাঁতার জানি না, আজকে কি খুশি লাগতেছে আমি মুক্ত হয়ে গেছি। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে।